দেশীয় কাপড়ের চাহিদার প্রায় 70% গ্রে কাপড় উৎপাদন হয়ে থাকে নরসিংদীর পাওয়ার লুম চালিত টেক্সটাইলে। কিন্তু দীর্ঘদিন ধরে দফায় দফায় সুতার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়লেও বাড়ছে না কাপড়ের দাম। এতে প্রায় সময় কারখানা বন্ধ রাখেন মালিকরা। এতে বিপাকে পড়েছেন কর্মরত শ্রমিকরা। মালিক মহাজন যারা আছেন তারা এই বাজার হাফ ডাউনের কারণে, সুতার দাম বাড়ার কারণে আমাদের বিম শর্ট দিচ্ছে, বিম শর্ট দেওয়ার কারণে আমাদের প্রোডাকশন লস হচ্ছে। আমার এই সালা লাগে ফাস্টা ছড়া, সব দুপুরের দাম বেশি। আমরা মনে করেন যে বাড়াদাই আসি, 90 টাকা বাড়াদাই আনা কাম করি, 300 টাকা তাঙ্গ সামরা চলবো কমবে। রেট মালিকরা যদি 5 পয়সা কম দিত, 10 পয়সা কম দিত, তাইলেও আমরা চলতে পারতাম। এখন তো মনে করেন বন্ধই রায়, দামটা যেন স্থিতিশীল থাকে, যে কোনোভাবে এক মাস হলে এক মাস বাড়া থাকবে, আর যদি কমা হয় তাহলে এক মাস কমতে থাকবে। শিল্প মালিকদের অভিযোগ, সরকারের তদারকি না থাকায় দিনের পর দিন সিন্ডিকেটের মাধ্যমে নানা অজুহাতে বাড়ানো হচ্ছে সুতার দাম। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ব্যাংক ঋণ পরিশোধের বাড়তি চাপ। কস্টিং অনুযায়ী আমরা বাজারে আমাদের কাপড় উৎপাদিত কাপড় বিক্রি করতে পারছি না, যার ফলে আমাদের এই শিল্প আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এক পাশে ঋণের বোঝা রয়ে গেছে, এক পাশে ব্যাংকের চাপ রয়ে গেছে, এক পাশে ব্যবসার পরিস্থিতি তো রাতারাতি ভালো হয়ে যায় না। আমরা যদি সুতার বাজারটারে স্থিতিশীলের ভিতরে রাখতে পারি, তাইলে আমরা কাপড়ের বাজারটারও একটা পর্যায়ে রাখতে পারি। দেখা গেছে সুতার বাজার বাড়তেছে, কাপড়ের বাজারের সাথে সুতার বাজারের কোনো মিল পাচ্ছে না। এই শিল্পকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ চান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতা। আমরা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করছি এটা স্থিতিশীল রাখার। ইনসেন্টিভ না, আমি মনে করি সরাসরি সহায়তা প্রয়োজন তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে, ব্যবসায় ফিরে আসার ক্ষেত্রে। আমি মনে করি সরকারের গ্রান্টস দেওয়া উচিত। নরসিংদীতে প্রায় 12,000 গ্রে কাপড় উৎপাদন কারখানা রয়েছে, যেখানে দৈনিক 50 লাখ গজ কাপড় উৎপাদন হয়। কর্মরত রয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। সময় সংবাদ, নরসিংদী।